नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। असम्भव लोभनीय नरम तुलतुले सुजिर रसभरी पिठेगुलो ना खेले किन्तु भीषण अफसोस करते हबे। शीतकाल मानेई पिठे पुली और तार उपरे यदि थाके एई रकम नरम तुलतुले सुजिर रसभरी पिठे ताहले आर कोनो कथाई हबे ना। और एई रकम पिठे जाके खावाबेन सेई आपनार प्रशंसा करते बाध्य हबेई। ताहले आर देरी ना करे झटपट बाड़ीतेई तैरी करे फेलुन एई सहज रेसिपिटी देखे नरम तुलतुले सुजिर रसभरी पिठे। मुखे दिलेई मिलिए जाबे आर स्वाद मुखे लेगे थाकबे आजीवन। तो ये सहज रेसिपिटी शेयर करलाम, भिडियोटी कोथाओ स्किप ना करे देखते थाकुन, आशा करी खूबी भालो लागबे। आर रेसिपि भालो लेगे थाकले भिडियोटीते प्लिज एकटी लाइक करे देबेन, आपनादेर एकटी लाइक आमादेरके अनेक मोटिवेट करे नतुन भिडियो बानाते। ताहले बंधुरा आर देरी ना करे झटपट एकटी लाइक करे देबेन एबं भिडियोटी बंधुदेर मध्ये शेयर करबेन जाते आरो अनेकेई देखते पाय। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় সুজির রসভরি পিঠে। কেমন ভাবে বানাচ্ছি দেখে নিন। তার জন্য প্রথমেই লাগবে সুজি। আমি মেজারিং কাপে 2/3 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর এখন একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে দিয়ে দিচ্ছি একটি গ্লাস মেপে 1 গ্লাস জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে অর্থাৎ গরম হতে শুরু করবে সেই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে সুজি। और सूजी मोटा दानार किंबा सरु दानार जेटाई काछे अवेलेबल थाकबे सेटा दिएई बानाबेन। एटार कोनो निर्दिष्ट नेई जे मोटा दाना दिते होबे बा सरु दाना दिते होबे, जेटाई थाकबे जेई रकम सूजी थाकबे सेटा दिए एई रकम सूजिर एकटा मण्ड तैरि करते होबे। किछुक्षण एइभाबे रान्ना करते करते देखबेन सूजिटा खूब भालोभाबे रान्ना हये जाबे। ग्यासेर आँचटा एकटु कमिये देबेन, ना होले संगे संगे डला पाकाते शुरू करबे। ग्यासेर आँचटा एकटु कमिये किछुक्षण एइभाबे नाड़ते नाड़ते देखबेन खूब सुंदर चटचटे हये पाक हये एकटा डोते परिणत हये जाबे। देखो डो एकेबारे रेडी हो गए। एई रकम नरम पाकेर डो बनाते हबे, ताहले पिठे एकेबारे नरम तुलतुले हबे। एखोन एकटी थालार मध्य नामिये निच्छि, एकटू स्प्रेड करे दिच्छि 5 मिनिटेर जोन्नो, एकटू ठंडा करे नेब। तारपरे एटाके हाथ दिये भालो करे मेखे एकेबारे मसृण गायेर एकटा डो बनाते हबे। तार आगे आमी नारकेलेर पुरटा बानिये निच्छि। तार जोन्नो एकटी कड़ाइते दिये दिलाम 1 बाटी माप करे कोरानो नारकेल और सेई बाटिर माप करे 1 बाटी दिये दिच्छि गुड़ेर बतासा। एखाने आपनारा गुड़ो दिते पारेन किंबा चिनिओ दिते पारेन। तारपरे दिये दिच्छि 3টে থেতো করে নেওয়া এলাচ। এলাচ দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে বাতাসাগুলো একেবারে গলে যাবে। তারপরে পাক হয়ে চটচটে হয়ে সুন্দর একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। তার আগে একটি চামচ বা হাতা দিয়ে এই রকম বাতাসাগুলোকে একটু থেতো করে দিচ্ছি। এটাতে গুড় দিলে খুবই ভালো হয়, তবে গুড় ছাড়াও বাতাসা দিয়েও এই রকম নারকেলের পুর তৈরি করে নেওয়া যায়, এটাতেও দেখবেন ভালো লাগবে। এখন দেখুন নারকেলের পুর একেবারে রেডি। এই রকম নারকেলের পুরটা বানাতে হবে। এখন এই নারকেলের পুরগুলোকে একটি পাত্রে নামিয়ে একটুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি, তারপরে পিঠেগুলোকে বানিয়ে নেব। আর এই রকম নারকেলের পুর বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখনই কোনো কিছু পিঠে খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন লোভনীয় পিঠেগুলো। এরপরে সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। তার আগে হাতে অল্প করে জল লাগিয়ে নিয়েছি। হাতের মধ্যে সুজি যাতে স্টিক না করে যায় অর্থাৎ চটচটে ভাবটা যাতে না লাগে তার জন্য হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন। হাতের মধ্যে জল লাগিয়ে ভালো করে মেখে নিয়ে এইরকম মসৃণ গায়ের একটা ডো বানিয়ে নিয়েছি। এর থেকে ছোট ছোট বলগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে একটু চ্যাপটা করে দিয়ে মাঝখানে একটা দেখুন এরকম আঙুলটা দিয়ে চেপে চেপে একটা বাটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে তৈরি করে ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর মাঝখান দিয়ে এইরকম মুখটা সিল করে দিচ্ছি। আবার একটি বল বানিয়ে নিতে হবে। একটু হাতের দিকে খেয়াল করুন, এইভাবেই পিঠেগুলোকে বানাতে হবে। এক কামড়ে দেখবেন মুখে একেবারে নারকেলের পুর ভর্তি হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। আর এগুলো যতটা আকারে বানাবেন দুধে ফোটানোর পরে এগুলো কিন্তু একটু স্পঞ্জি এবং ফুলকো হয়ে যাবে। দেখুন বন্ধুরা এই মতন অর্থাৎ এই আকার অর্থাৎ এই শেপ করে বানিয়ে নিচ্ছি। এর থেকে বেশি বড় বানাবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এগুলো একটি একটি একসঙ্গে মুখের মধ্যে ভরে নেওয়া যাবে, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। একবার খেলে তো মন ভরবে না, মনে হবে আর একবার খাই। আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই রকম পিঠেগুলো বানিয়ে দেওয়ার জন্য। সুজির দুধ পিঠে কিংবা সুজির দুধ পুলি কিংবা সুজির পাটিসাপটা বিভিন্ন ধরনের পিঠে আপনারা খেয়েছেন, তবে বলবো এইভাবে একবার সুজির রসভরি পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। এইভাবে দেখুন সবগুলো পিঠে রেডি করে নিয়েছি। পিঠেগুলোকে এখন দুধের মধ্যে দিয়ে দেব, অর্থাৎ দুধে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে কিছুটা দুধ জাল দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দেওয়ার কারণে দুধের মধ্যে কিন্তু কোনো রকম ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না। এখানে যদি গুড় কিংবা নলেন গুড় কিংবা পাটালি গুড় যাই গুড় দেন না কেন দুধের মধ্যে একটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু যদি গুড়ের বাতাসা দিয়ে পিঠেগুলো বানানো হয় কালারটাও খুবই সুন্দর আসবে। আর পিঠেগুলোকে যখন দুধের মধ্যে ফোটানো হবে দুধ ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আপনারা খুব সহজে অনায়াসে এই রকম গুড়ের বাতাসা দিয়ে দুধ পুলি কিংবা দুধ পিঠে কিংবা সুজির রসভরি পিঠে যে কোনো পিঠেই বানাতে পারবেন। एखन देखुन तीनटे एलाच दिए दिलाम, एते फ्लेवरटा भालो लागबे। आर एलाचगुलो एकटु थेतो करे दिए देबेन। तारपरे पिठेगुलोके दिए दिच्छी। दुधेर मध्ये दुई तीनटा पलक आसार परे पिठेगुलोके दिए दिते होबे। तारपर एकटु ढाकना दिए ग्यासेर आँचटा कमिये देबेन। पिठेगुलो देखबेन खूब सुंदरभावे कुक हये जाबे। और पिठेगुलोके जखन दुधेर मध्य फोटानो होबे बार बार किन्तु हाथा दिए नाड़बेन ना, ताहले किन्तु पिठेगुलो भेंगे जेते पारे। पिठेगुलो आगे होयेछे किना एकटु चेक करे नेबेन। गाटा एकटु शक्त शक्त हये आसछे ताहले बुझते पारबेन पिठेगुलो हये गेछे। तखन नाड़ते थाकबेन, ना हले किन्तु पिठेगुलो एकेबारे भेंगे जेते पारे, जेहेतु खूबई नरम तुलतुले हय। सबथेके भालो होबे जदि कड़ाइयेर हाथाटा धरे नाड़ते थाकेन, ताहले पिठेगुलो देखबेन सब दिकटा खूब भालोभाबे हये जाबे। और गैसेर आँचटा एकटु माझारि थेके हाई दिके राखबेन। गैसेर आँचटा माझारि थेके हाई दिके राखले एई जे पिठेगुलो देखबेन खूब भालोभाबे रान्ना हये जाबे। किछुक्षण परेई देखुन पिठेगुलो किन्तु आकारे अनेकटाई बड़ो हये गेछे, बेश नरम तुलतुले हयेछे और अनेकटा देखुन बड़ो हये गेछे। देखेई बुझते पारछेन जे पिठेगुलो हये गेछे। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আরও 1 থেকে 1.5 ঘন্টার মতন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে পিঠেগুলোকে সার্ভ করে নেব। এর মধ্যে দেখবেন রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে, অর্থাৎ দুধের শিরাগুলো ভালোভাবে যাতে ঢুকে যায় তার জন্য 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে তারপরে পিঠেগুলোকে সার্ভ করবেন। দেখবেন দারুণ লাগবে। এখন দেখুন বন্ধুরা, একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। আমি একটি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। एक बार बंधुरा अपनारा निजेर हाथेई बनिए देखुन। एई रकम सहज लोभनीय सुजिर दूध पिठेगुलो देखेई बुझते पारबेन एबं खेयेई बुझते पारबेन जे कतटा सुस्वादु हय आर कतटा नरम तुलतुले हय। देखेई बुझते पारछेन जे एगुलो कतटा नरम तुलतुले हयेछे, मुखे दिलेई मिलिये जाबे आर स्वाद मुखे लेगे थाकबे आजीवन। आजकेर एई सहज रेसिपिटी केमन लागलो अवश्यई कमेंट सेक्शने जानाबेन। भालो लेगे थाकले एकटि लाइक करे देওয়ার अनुरोध थाकलो। संगे चैनलटिके सबस्क्राइब करे राखबेन एबं नतुन नतुन रेसिपिर आपडेट पेते पाशे थाका बेल आइकने अल बाटनटिও प्रेस करे राखबेन। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।